মানিকগঞ্জের শিবালয় স্কুল কলেজগুলোতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মামলা জটিলতায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে চরম হতাশা আর ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ শিক্ষার্থী সহ অভিভাবকদের মনে। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে স্থানীয় প্রশাসন নানা উদ্যোগ নিলেও তা সফল হচ্ছে না। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে অধ্যক্ষের বহিষ্কারাদেশ নিয়ে কয়েক মাস ধরে দলাদলি চলছে শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব নিলেও এর পক্ষে বিপক্ষে দুই গ্রুপ সক্রিয় থাকায় নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ, ঘটছে অপ্রীতিকর ঘটনাও। কলেজে অনেক দলাদলি সৃষ্টি হচ্ছে আর প্রতিনিয়ত মনে হয় আর কি মারামারি সৃষ্টি হইতেছে। এখানে রাজনৈতিক যে বিষয়টা মানে যে প্রভাব ফেলতেছে তাতে আর কি অনেকটা পরিবেশটাই নষ্ট হইতেছে। দলাদলিটা বন্ধ হোক, আমাদের বাবা মা পাঠাইছে এখানে ভালোভাবে সুষ্ঠুভাবে পড়ালেখা করার জন্য। প্রধান শিক্ষকের পদ নিয়ে দ্বন্দ্ব অক্সফোর্ড একাডেমিতে। দুই শিক্ষকের কে বৈধ আর কে অবৈধ এ নিয়ে জটিলতা দীর্ঘদিন ধরে। এর জেরে 5 মাস ধরে বেতন তুলতে পারছেন না শিক্ষক কর্মচারীরা। 5 মাসের বেতন বন্ধ, সে হিসাবে তো আমাদের মনে করেন যে মানসিক অবস্থা আপনি বুঝতে পারেন যে খুব খারাপ সবারই, পরিবার পরিজন নিয়ে। কেরা বৈধ হেডমাস্টার, কেরা অবৈধ হেডমাস্টার, কার কারণে বেতনটা আটকে রয়েছে, কি জন্য আমরা পাইতেছি না, কারণ আমরা হলো নিরীহ মানুষ। জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে মামলা জটিলতায় বন্ধ প্রধান শিক্ষক নিয়োগ, সহকারী শিক্ষকের বেতন কেটে নেওয়ার ঘটনায় উত্তপ্ত নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়। আইনত উনি সিএল বা ক্যাজুয়াল লিভ আমি পাই, সেখানে উনি ক্যাজুয়াল লিভও লেখে নাই, অ্যাবসেন্ট বা অনুপস্থিত কোনোটাই লেখে নাই, সেখানে উনি অ্যারো চিহ্ন টান দেওয়া রেখে দিছে। তার বেতন বিধি মোতাবেক কর্তন করা হয়েছে 4 দিনের, তারপরে সেই নিয়ে বিভিন্ন পত্রিকা দিল যে হেডমাস্টার ব্যাংকে থেকে তার টাকা উঠাই নিয়েছি আমি। সংশ্লিষ্টরা বলছেন জেলার অনেক স্কুলে এমন টানাপোড়েনের পেছনে প্রধান কারণ পরিচালনা কমিটির দ্বন্দ্ব, সাথে শিক্ষকদের গ্রুপিং আর রাজনৈতিক হস্তক্ষেপ সমস্যাকে করছে আরও প্রকট। ম্যানেজিং কমিটির সাথে শিক্ষকদের ইনভলভমেন্টটা যখন হচ্ছে তখনই কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে। তো আমাদের এখানে এরকম এই 2-3টা প্রতিষ্ঠান আছে, সমস্যাগুলো অনেকটা নিরসনও হয়েছে। কোন্দল ছড়িয়ে পড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই একাধিক মামলা থাকায় সমস্যা দীর্ঘস্থায়ী হচ্ছে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।